মিনক্সাইডাল ইউজ করে মাত্র কয়েকদিনের মধ্যেই তুমি নিজে দাড়ি গজিয়ে নিতে পারবে। মিনক্সাইডাল ছাড়াও এমন চারটি স্টেপ বলে দেবো যেটা তোমার দাড়ি গজাতে খুবই সাহায্য করবে। এছাড়াও তুমি জানতে পারবে মিনক্সাইডাল এবং দারমারুলার তুমি কিভাবে ইউজ করবে এবং কি করলে তোমার হরমোন বাড়বে যেটার ফলে তোমার আপনা আপনি দাড়ি গজাতে শুরু করবে। এই ভিডিওতে দাড়ি গজানো নিয়ে সমস্ত ইনফরমেশন তুমি পেয়ে যাবে। যাদের এখনো দাড়ি গজায়নি বা এই সমস্যাটা যাদের রয়েছে তারা এই ভিডিওটা পুরোপুরি দেখে নিয়ে ভালো করে বুঝে নিলে তাদের সমস্যার পুরো সমাধান হয়ে যাবে। আর অন্য কোনো ভিডিও দ্বিতীয়বার দেখার প্রয়োজন হবে না। আর এই ভিডিওটা 100 দিনের চ্যালেঞ্জের ফার্স্ট ভিডিও, তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট, যাদের দাড়ি গজানো জেনেটিক্সে রয়েছে তারা খুবই ভাগ্যবান, যেমন আমার। মানে তোমার বাবার যদি দাড়ি থাকে তার মানে তোমারও জেনেটিক্সে রয়েছে, তাই তুমি সব চিন্তা ছেড়ে দাও এবং তুমি অন্য কাজে মন দাও, কারণ তোমার 99% দাড়ি বেরোবেই। আমি 99% এই জন্য বললাম কারণ 1% এমন ছেলে থাকে যাদের অনেক ক্ষেত্রেই জেনেটিক্সে থাকা সত্ত্বেও তাদের দাড়ি বেরোয় না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় তাদের দাড়ি তো বেরোয় কিন্তু অনেক পরে। তাই তুমি সিওর হয়ে থাকো যে তুমি 99% ছেলের মধ্যেই তুমি রয়েছো, তোমার দাড়ি বেরোবেই। কিন্তু যদি তুমি জেনে থাকো যে তোমার জেনেটিক্সে দাড়ি বেরোনো রয়েছে কিন্তু তবুও তুমি চাও যে তোমার তাড়াতাড়ি দাড়ি বেরিয়ে যাক, বা যাদের জেনেটিক্সে দাড়ি বেরোনো নেই তারা পরের তিনটে স্টেপ অবশ্যই ফলো করো। স্টেপগুলো বলার আগে একটা মেইন পয়েন্ট বলে দিচ্ছি, তুমি ভালো করে শুনে নাও। দেখো, পরের স্টেপগুলো ফলো করলে 50% ছেলেদের কাজ করে আর 50% ছেলেদের কাজ করে না, মানে তাদের দাড়ি বেরোয় না। হয়তো তুমি সেই 50% এর মধ্যে আছো যাদের দাড়ি বেরোবে, তাই তুমি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। স্টেপ নাম্বার 1, ইউজ মিনক্সাইডিল বা বিয়ার্ড অয়েল। কিন্তু আমি বলবো মিনক্সাইডিল এবং বিয়ার্ড অয়েলের মধ্যে তুমি মিনক্সাইডিল ইউজ করো, এটা তোমার দাড়ি গজাতে খুব সাহায্য করবে। যদি মিনক্সাইডিল ইউজ করো তাহলে তুমি মার্স কোম্পানির ডিআর ভিটালাইজার সিরামটা ইউজ করবে। আমি লিংক নিচে দিয়ে দেবো, তুমি সেখান থেকে কিনতে পারো। আর এই মার্স কোম্পানির সিরামটা মিনক্সাইডিলের আপডেট ভার্সন, যেটা তুমি চুল এবং দাড়িতে দুটোতে ইউজ করতে পারবে। না ভাই, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আর এটা ইউজ করা খুবই সোজা। এটা স্প্রে হিসাবে আসে যেটা ইউজ করতে খুবই ভালো লাগে। এটা এবার ইউজ করবে কিভাবে, তুমি যখন রাতে ঘুমোতে যাবে তার আগে মাথার স্ক্যাল্পে এবং তোমার দাড়িতে অ্যাপ্লাই করে ঘুমোবে, যাতে সিরামটা তোমার দাড়িতে এবং মাথার স্ক্যাল্পে ভালো করে অ্যাবজর্ব হয়। যদি মাথায় ইউজ করতে চাও, ফার্স্টে তুমি তোমার মাথা শুকনো করবে, তারপর অ্যাপ্লাই করবে এবং এরপরে 2-3 ড্রপ নিয়ে তোমার দাড়িতে ম্যাসাজ করবে 2 মিনিট ধরে। আবার অনেকে বিয়ার্ড অয়েল ইউজ করতে চায়। তুমি যদি বিয়ার্ড অয়েল নিতে চাও তাহলে তুমি এটা কিনতে পারো, শুধু এটা দাড়িতে লাগাবে মাথা চুলে নয়। মিনক্সাইডিলের মতো 2-3 ড্রপ নিয়ে বিয়ার্ড অয়েলটাও তোমার দাড়িতে ম্যাসাজ করো, তারপর তুমি নেক্সট স্টেপটা ফলো করবে। স্টেপ নাম্বার 2, ইউজ ডার্মা রোলার। বিয়ার্ড অয়েল বা মিনক্সাইডিল লাগানোর পর তোমাকে ডার্মা রোলার ইউজ করতে হবে। মাত্র 1 মিনিট বা 2 মিনিট তুমি মাথা স্ক্যাল্পে এবং দাড়িতে রোল করো। তোমার যদি বেশি চাপ দিয়ে সহ্য হয় তাহলে তুমি ইউজ করো, বা যদি হালকা করে করতে চাও তুমি করতে পারো। ডার্মা রোলার যখন তুমি কিনবে সেটা যেন 0.5 mm এর হয়, আর আমি নিচে লিংক দিয়ে দেবো, তুমি ওখান থেকে কিনে নেবে। দেখো, ডার্মা রোলার ইউজ করার কারণটাই হচ্ছে এর মধ্যে থাকে ছোট ছোট স্টিলের কাঁটা, যেটা তোমার স্কিনকে ড্যামেজ করবে এবং নতুন স্কিন গজাতে সাহায্য করবে এবং তোমার ব্লাড সার্কুলেশনকে খুব বেশি করে দেবে। তাই মিনক্সাইডিল এবং বিয়ার্ড অয়েল লাগানোর পর তোমাকে অবশ্যই ডার্মা রোলার ইউজ করতেই হবে, তারপর তুমি সারা রাত ছেড়ে দাও। স্টেপ নাম্বার 3, এক্সারসাইজ তুমি শুরু করে দাও, কারণ এক্সারসাইজ করলে তোমার হরমোন বাড়বে যার ফলে তোমার দাড়িও আপনা আপনি খুব তাড়াতাড়ি গজাতে শুরু করবে। দেখো, তোমার আমার বা সবাইয়েরই দাড়ি গজাতে সাহায্য করে শুধুমাত্র ওই হরমোন, আর এটা ন্যাচারালি হয়ে থাকে, কারো তাড়াতাড়ি হয় আবার কারো দেরি হয়। তাই পার ডে তোমাকে এক্সারসাইজ মাস্টলি করতেই হবে। এক্সারসাইজ করলে আমাদের টেস্টোস্টেরন লেভেল বুস্ট হয়, আর তুমি যদি আমার রেগুলার ভিউয়ার হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই জানবে যে টেস্টোস্টেরন শুধু মাসেল গেইন করতে সাহায্য করে না, আমাদের চুলের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো এই স্টেপগুলো জাস্ট 5-6 মাস তুমি ইউজ করো বা পার ডে করে যাও, তারপর তোমার হাতে বেটার রেজাল্ট আসবে। দেখো, এটা কোনো 1-2 দিনের খেল নয়, প্রচুর সময় লাগে, তাই 6 মাস তোমাকে পার ডে করে যেতে হবে। দেখো, তোমার শুধু যে বিয়ার্ড থাকলেই তোমাকে দারুণ লাগবে এমন নয়, অনেককে ক্লিন শেভে খুবই ভালো লাগে। এই স্টেপগুলো 6 মাস ইউজ করার পরেও তোমার যদি প্যাচি বিয়ার্ডও বেরোয় সেটা স্টাইল করা যায়, সেটা তো তোমাকে দারুণ লাগবে। তাই দাড়ি বেরোনো নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। এই ভিডিওটা থেকে 100 দিন চ্যালেঞ্জের, মানে তোমাদের দেওয়া টপিকে বা তোমাদের সমস্যা নিয়ে ভিডিও বানানো স্টার্ট হয়ে গেছে। আমি জাস্ট 100টা ভিডিও তোমাদের কমেন্ট করা টপিকে বানিয়ে দেবো, আর যেই কমেন্টে সব থেকে বেশি লাইক থাকবে সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। তাই অবশ্যই তুমি তোমার সমস্যা বা তোমার টপিকটা কমেন্ট করে রাখো। সো থ্যাংক ইউ, তুমি পাবে স্টাইলিশ হতে। জয় হিন্দ, বাই।